ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশনে আসার ভিডিওটা আমি করিনি, তার কারণ এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের, আমি সেম ট্রেনেই জার্নি করেছি, তাই আর শিয়ালদা থেকে শিলিগুড়ি আসার ভিডিওটা করিনি। এখন শিলিগুড়ি থেকে সেবক যাব, তো শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার জন্য ডেমু করে যেতে হবে, তাই ছোট্ট একটা মানে খুবই ছোট ট্রেন জার্নি সেটাই তোমাদেরকে শেয়ার করতে চলেছি। গাড়ি সংখ্যা 07525, শিলিগুড়ি জাংশন নিউ বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল, এই ট্রেনে আমরা জার্নি করব। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়তে আর 8 মিনিট বাকি, এখন 10:42 বাজে, 10:50 ছাড়বে। চলো ট্রেনের সামনে গিয়ে আমি কথা বলছি। এই যে এই হয়ে গেল সেই ডেমু ট্রেন, ICF ম্যানুফ্যাকচার্ড 3-ফেজ ডেমু লোকাল। ডেমুর ফুল ফর্ম হচ্ছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। তোমরা আমার চ্যানেলে EMU-র ভিডিও দেখেছো, মেমুর ভিডিও দেখেছো, এই হয়ে গেল ডেমু, তিনটেই হয়ে গেল, তো এটার জন্য একটা লাইক করে দিও। শিলিগুড়ি কার্সেডের, তাই জন্য মুখে শিলিগুড়ি লেখা আছে, কিন্তু ট্রেনটা যাবে শিলিগুড়ি থেকে নিউ বঙ্গাইগাঁও জাংশন পর্যন্ত। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডেমুটা, আমরা একদম প্রথমে চলে এসেছি, ট্রেনের টাইম হয়ে গেছে এবং আমরা আমাদের কোচে উঠবো। কোচে উঠে ভেতরে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই, ইন্টেরিয়ারটা যেমন মেমুর ইন্টেরিয়ার হয় ঠিক সেই রকমই, ওপরেও একই সবই, এখানে এরকম, এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুম, ওয়াশরুমটা দেখানোর যোগ্য কি না জানি না, লোক আছে ভেতরে তাই যাওয়া গেল না। আর যেমন হয় মেমুর যেমন হয় ঠিক সেরকমই এই একটা কোচ থেকে একটা কোচে চলে আসার ব্যবস্থা আছে। আমি যে পরের কোচে চলে এলাম, এই রকম দেখিয়ে দিলাম তোমাদেরকে ডেমুর ইন্টেরিয়ার একই, যদিও এটা ICF 3-ফেজ, কনভেনশনালটাই কীরকম সেটা জানি না, কারণ কনভেনশনালটাতে আমি উঠিনি। চলো ট্রেন ছাড়ুক, তারপর আবার দেখাচ্ছি। আমাদের গাড়ি শিয়ালদা থেকে, এই শিয়ালদা বলছি সরি, শিলিগুড়ি থেকে ছাড়লো 10 মিনিট লেটে, 10:50 ছাড়ার কথা ছিল, 11টায় ছাড়লো, ছেড়ে এই শিলিগুড়ি থেকে বেরোচ্ছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে গিয়ে ন্যারো গেজের কার্সেট, টয় ট্রেন যেগুলো হয় সেইটার কার্সেট। এই যে জানি না আমি কতটা দেখাতে পারছি, তবে চেষ্টা করছি দেখানোর। যে অতি দুঃখের সাথে জানিয়ে দিচ্ছি, খুব শিগগিরই শিলিগুড়ি ইলেকট্রিফাই হয়ে যাচ্ছে, তার প্রমাণ দেখে নাও, ওপরে তার, এখানে SSP, আর এইটাও দেখে নাও, অলমোস্ট রেডি।
আমাদের ট্রেনটা এখন গুলমা স্টেশনে এসে পৌঁছেছে। গুলমার কাছাকাছি ঘোরার জায়গা কী আছে জানি না, তো এই স্টেশনটা থেকে এগিয়ে টুয়ার্ড সেবকের দিকে একটা ব্রিজ আছে, ওখানে সবাই ঘুরতে আসে। আর গুলমা স্টেশনের বাইরে একটা ছোটো ঝুপড়ি দোকান আছে, সেখানে খুব দারুণ মোমো পাওয়া যায়। তোমরা যদি কেউ আসো তাহলে ওই দোকানের মোমোটা ট্রাই করো, খুব ভালো খেতে হয়, একদম স্টেশনের বাইরেই। আমি আবার ট্রেনে উঠি, ট্রেনে উঠে আমার যাত্রা সেবক পর্যন্ত, সেবক পর্যন্ত কমপ্লিট করি, আবার সেবকে গিয়ে কথা বলছি। সেই সিটটাতে কিন্তু এই জানলায় কিন্তু রড নেই, কিন্তু এইটা আবার এমার্জেন্সি উইন্ডোও না। এখনকার মানে ICF ডেমুগুলোতে দেখি এমার্জেন্সি উইন্ডোর কোনো ব্যাপার থাকে না, আবার মানে আমার যে পাশের কামরাটা সেখানে কিন্তু এমার্জেন্সি, সেখানে প্রত্যেকটা জানলাতেই রড দেওয়া। তো যাই হোক, আমার এরকম উইন্ডো ভালো লাগে, আমি এখানে বসেছি। ঠিক আছে, তোমরা ভিডিও দেখতে থাকো।
সিবক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। আর আমার পেছনে এইখানে এই দিকটাতে হচ্ছে তোমার ওই ওই যে টানেল মতো যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সিবক থেকে রাংপো পর্যন্ত টানেলের প্রজেক্ট। ওটা যাচ্ছে হচ্ছে সিকিমের দিকে, ওটাও কিছু বছর পরে তৈরি হয়ে যাবে। আর আমরা এখন সিবক রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটাও দাঁড়িয়ে আছে, ট্রেন চলে গেলে আমরাও চলে যাব। তো তোমরা তো দেখলে আমি সিবকে নেমে গেছি, এই যে সিবকের স্টেশন বোর্ড। তো সিবকের কাছাকাছি ঘোরার জায়গা তো অনেকই আছে, তার মধ্যে করোনেশন ব্রিজ একটা খুব সুন্দর ভিজিটেবল জায়গা, তোমরা ওখানে ঘুরতে যেতে পারো। আরও অনেক নানান জায়গা আছে, তোমরা এখানে আসলেই দেখতে পাবে, বুঝতে পারবে। তো আমার ভিডিওটা এত অবধিই ছিল, ছোট ভিডিও, কারণ আমি তো এখন অত দূর যাবো না, আমাকে বাড়ি ফিরতে হবে, আমার অন্য কাজবাজও আছে, ফ্রেশ হতে হবে। তো যাই হোক, ভিডিওটা এত পর্যন্তই ছিল, দেখে কেমন লাগলো জানিও, একটা লাইক করে দিও, ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।